আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আয়লস রাজু আয়লস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি আয়েলস রাজু আহমেদ আপনাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়েলস করে আমি আপনি বিদেশে যেতে পারবেন কি না বা আপনি বর্তমান যে সাবজেক্ট পড়ছেন সেই সাবজেক্ট থেকে আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে ওই সাবজেক্টটা আছে কি না বা ওই সাবজেক্ট না থাকলেও আপনি অন্য কোনো সাবজেক্টে পড়ালেখা করে করতে পারবেন কি এই বিষয় নিয়ে অনেকে আমাকে অনেক প্রশ্ন করে থাকেন যেমন অনেকেই প্রশ্ন করে থাকেন স্যার আমি তো সোশ্যাল স্টাডিজে মাস্টার্স করছি বা গ্রাজুয়েশন করছি অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি তো পলিটিক্যাল সায়েন্সে স্টাডি করছি আমি কি বিদেশে যেতে পারবো স্যার অনেকেই প্রশ্ন করে থাকেন আমি তো হোম ইকোনমিক্সে পড়ছি কোনো মেয়েরা কোয়েশন করে থাকেন এটা আমি কী বিদেশে যেতে পারবো স্যার সর্বশেষ যে কোয়েশনটা আমাকে করেছেন আমারই একজন ভার্চুয়াল ফ্রেন্ড মোহাম্মদ হাসান ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে মাস্টার্স প্রিলিপ পরীক্ষা দিয়েছেন হাসান আমার এই ছোটো ভাই যে কোয়েশনটি আমাকে করেছে স্যার আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে মাস্টার্স পড়িয়ে দিচ্ছি আমি কি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যেতে পারবো স্যার আমি কি ইউএসএ কোনো কান্ট্রিতে আমার সাবজেক্টে যেতে পারবো স্যার আরেকটা কোয়েশন ছিল যে স্যার আমি কি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবো ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হলে আমাকে কোনো কোর্স করতে হবে কি না আর এই কোর্সগুলো স্যার আপনারা করান কিনা আপনার প্রতিষ্ঠানে আমি প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাকে ইউরোপিয়ান কান্ট্রি আমি ওয়েস্টার্ন কান্ট্রিজ ইংলিশ স্পিকিং কান্ট্রি বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি এবং নর্থ আমেরিকান কান্ট্রি যেমন ইউএসএ কানাডা এইগুলোতে আপনি সায়েন্সের সাবজেক্টগুলো স্যার কোন সাবজেক্টে পড়লেন সেটা কোনো ম্যাটার না কি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে পারবেন তবে হাসানের যে প্রশ্নটা ছিল স্যার আমি তো ইসলামিক স্টাডিজে মাস্টার্স করছি তাহলে আমি কি ইউরোপিয়ান কান্ট্রিতে পড়তে পারবো ওই সাবজেক্ট ইউরোপিয়ান কান্ট্রি অনেক ইউনিভার্সিটিতে যেহেতু আপনি ইসলামিক স্টাডিজে পড়ছেন থিওলজি মানে একটা সাবজেক্ট আছে ধর্মতত্ত্ব তাছাড়াও আছে কম্পারেটিভ রিলিজিয়ান এই সাবজেক্টগুলোতেও আপনি মাস্টার্স করতে পারবেন এম করতে পারবেন পিএইচডি করতে পারবেন এটা ইউরোপিয়ান কান্ট্রিতেও আছে আমেরিকান অনেক ইউনিভার্সিটিতে আছে যেমন আমি একটা ইউনিভার্সিটির কথা বলছি খুবই বিখ্যাত ইউনিভার্সিটি শিকাগো স্টেট ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ সহ এম করতে পারবেন পিএইচডি করতে পারবেন আল কোরআনে আল হাদিসে দা ওয়ার এই ধরনের সাবজেক্ট আপনি করতে পারবেন মাস্টার্স প্রোগ্রাম এম ফিল প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রাম এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি আছে আপনি করতে পারবেন এই ধরনের সাবজেক্টগুলোতে তাছাড়াও আপনার যে সমস্ত সাবসিডির সাবজেক্টগুলো থাকে যেমন ইকোনমিক্স থাকে ইসলামিক ইকোনমি থাকে এই ধরনের সাবজেক্টগুলোও আপনি চুজ করতে পারেন তাছাড়াও আপনি সেই সাবজেক্টটি পড়ুন না কেন আপনি এম বি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো সাবজেক্ট থেকে আপনি এম বিএ করতে পারেন সেটা আপনি হতে পারে ইউএসএতে হতে পারে কানাডাতে হতে পারে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে এম বি করার জন্য কোনো রেস্ট্রিকশন নেই আপনি এই সাবজেক্টগুলি স্টাডি করতে পারবেন তাছাড়া যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলো আছে যেমন আইটির উপরে মাস্টার্স ওর উপরে মাস্টার্স গ্রাফিক ডিজাইনের উপরে মাস্টার্স প্রোগ্রাম বা পিজিডি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সগুলো এগুলো করতে পারবেন এগুলো করলে কানাডা বা কিছু ইউরোপিয়ান কান্ট্রিসে পিয়ার পাউডার সহজ হয়ে যায় জবও অ্যাভেইলেবল অ্যাভেইলেবল আছে সেটা আপনার জন্য অনেক অপরচুনিটিস থাকে এবার হাসানের যে দ্বিতীয় প্রশ্নটা ছিল এখান থেকে দর্শক আপনারা অনেকেই উপকৃত হবেন এই কোয়েশ্চেনটা আপনার সমাধান পেয়ে যাবেন আমার ভিডিওটা দেখলে তো অনেকেই কোয়েশ্চেন হাসানের কোয়েশ্চেনটা ছিল স্যার আমি ওয়ার্ক পারমিটে যেতে চাই আমাকে কোনো ট্রেড কোর্স করতে হবে কি না আপনি যেই সাবজেক্টটি পড়ুন না কেন ওয়েস্টার্ন কান্ট্রিজ বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডা আইদার আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান অথবা নিউজিল্যান্ডে যেতে চান অবশ্যই আপনাকে একটা টেকনিক্যাল স্কিল থাকতে হবে তাহলে আপনার জন্য জব পাওয়াটা ইজি হয়ে যাবে ইঞ্জিনিয়ারদের জন্য তো জব আছে ডক্টরদের জন্য জব আছে সেটা তাদের জন্য জব পাওয়াটা অনেক কঠিন তবে জব আছে এর চাইতে সহজ উপায় হচ্ছে আপনার ট্রেড কোর্সগুলো করা যেমন সেলেরা করতে পারেন ইলেকট্রিশিয়ানের উপরে কোর্স করতে পারেন প্লাম্বিংয়ের উপরে কোর্স করতে পারেন তারপরে যারা ফার্মিংয়ে কাজ করতে চান এগ্রিকালচারের উপরে ডিপ্লোমা কোর্স আছে এখন শর্ট কোর্স আছে সিক্স মান্থসের ভ্যাটেনারির উপরে শর্ট কোর্স আছে নিউজিল্যান্ডে এগুলোতে জব পাওয়া যায় তাছাড়াও গভর্নমেন্ট একটা স্কিম করেছে যে আপনি যে এগ্রিকালচারাল ফিল্ডে জব করেন এরকম একটা সার্টিফিকেশনের ব্যবস্থা আছে থানা কৃষি অধিদপ্তর ক্ষেত্র থেকে দেওয়া হয় আপনাকে আবেদন করতে হবে থানা কৃষি অফিসার একজন ফার্স্ট ক্লাস অফিসার আপনাকে সার্টিফাই করবে এটা শার্ট নাম্বার থাকবে ইভেন ওয়েবসাইটেও এটা পাবলিশ করা হয় এই সার্টিফিকেটগুলো আপনাকে কানাডা ইউএসএ অস্ট্রেলিয়া ইভেন ইউরোপিয়ান কান্ট্রিতে এগ্রিকালচার ফিল্ডে ভালো জব পেতে আপনাকে সাহায্য করবে আপনি এগ্রিকালচার সুপারভাইজার হিসেবে জব করতে পারেন অনেক স্মার্ট স্যালারি পাওয়া যায় জেনারেল ফার্ম ওয়ার্কারের চেয়ে তাছাড়াও আপনি ফুড অ্যান্ড ব্যাভারেজের উপরে কোর্স করতে পারেন আপনি শেফ কোর্স করতে পারেন এই কোর্সগুলোর অত্যন্ত ডিমান্ড আপনি কফি শেফ হতে পারেন এটা কোর্স করতে পারেন বারিস্তা এটা ঢাকাতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে এছাড়াও পর্যটন কর্পোরেশন থেকে শেফ কোর্স ফুড অ্যান্ড ভেভারেজ কোর্স ওয়েটার যে কোর্সগুলো আপনি করতে পারবেন আর এই সার্টিফিকেটগুলো বহির্বিশ্বে খুবই ডিমান্ড আপনি ভালো চাকরি পাবেন আপনাকে অডজব করতে হবে না এই যুগুলোর স্যালারি অন্য যে কোনো অর্জাবের চেয়ে স্মার্ট স্যালারি পাবেন সেটা আপনার জন্য ওই দেশে গিয়ে স্টাডি করা বা সেটেলমেন্টও আপনার জন্য সহজ হয়ে যাবে পেয়ার পাওয়াটাও সহজ হয়ে যাবে তারপরে যে হাসান কোয়েশ্চেন করেছিলেন যে স্যার আপনারা এই ধরনের কোর্স করান কি না আমরা এই ধরনের কোনো কোর্স করাই না তবে আপনাকে আমরা সাজেস্ট করছি যে যদি আপনি প্লাম্বিং বা ইলেকট্রিশিয়ান কোর্স করতে চান যেমন মিরপুর ঢাকা মিরপুরে টেকনিক্যালে কে কটিসি টিসিসি কোরিয়ান টেকনিক্যাল সেন্টার এটাতেও করতে পারেন তারপরে মিরপুর দুই নম্বরে জার্মান টেকনিক্যালে এই কোর্সটা করানো হয় প্লাম্বিং ইলেকট্রিশিয়ান গ্রাফিক ডিজাইন অটোমোবাইলস এই ধরনের কোর্সগুলো ট্রেড কোর্সগুলো আপনারা করতে পারবেন সার্টিফিকেট কোর্স এটার জন্য কোনো ফি লাগবে না আরও গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট আছে যেমন সেইফ একটা প্রজেক্ট এই প্রজেক্টের অধীনে আপনারা ফ্রি কোর্স করতে পারবেন আপনাকে টাকা আরও দেওয়া হবে মানে অ্যালাউন্স দেওয়া হবে তাছাড়াও আপনি যে ড্রাইভিং কোর্স করেন আপনাকে লাইসেন্স করানো যে সার্টিফিকেট লাইসেন্স করানো ট্রেড ড্রাইভিং লাইসেন্স সেটাও আপনাকে ফ্রি করে দেওয়া হবে অতএব অনেক অপরচুনিটিস রয়ে গেছে আপনাদের জন্য আপনারা যদি আসেন আমি অ্যাড্রেসও আপনাদেরকে দিয়ে দেব ঢাকা মিরপুর দুই নাম্বারে জার্মান টেকনিক্যাল আর টেকনিক্যালে মিরপুর টেকনিক্যালে হচ্ছে কে কেটিসি কোরিয়ান টেকনিক্যাল সেন্টার এখান থেকে আপনারা এই ধরনের কোর্সগুলো করতে পারেন জার্মান টেকনিক্যাল কেকেটিসিতে এখন শেপ কোর্স কুকারিস কোর্স ফুড অ্যান্ড বেভারেজ কোর্সও করায় এছাড়াও আরেকটা বেসরকারি প্রতিষ্ঠান আছে তবে ওরাও এখানে গভর্নমেন্টের বিভিন্ন প্রজে প্রোজেক্টের মাধ্যমে ফ্রি কোর্স করায় আপনি অবশ্যই গভর্নমেন্টের প্রোজেক্টের কোর্সগুলো নেবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ একটা কোর্স এই ধরনের কোর্স করতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হবে যদি আপনি প্রাইভেট ইয়েতে করেন আর যদি গভর্নমেন্ট প্রজেক্টে করেন তাহলে আপনি সার্টিফিকেটটাও ভ্যালুয়েশন হচ্ছে তাছাড়াও আপনি ফ্রি করতে পারছেন এটা সাশ্রয় হচ্ছে এই টাকাটা দিয়ে আপনার ছয় মাস ঢাকায় থাকা খাওয়া হয়ে যাবে এছাড়াও আরেকটা খুবই ডিমান্ডেবল কোর্স এটা জাপানে এই কোর্সটা খুবই নিচ্ছে যেটা কেয়ারগিভিং কোর্স জাপানে ইউকেতে কানাডাতে ইউএসএতে কেয়ারগিভিংয়ের কোর্স এটা প্রি নার্সিং কোর্সও আপনি বলতে পারেন নার্সিংয়ের উপর একটা শর্ট কোর্স এটা নার্সিং না পূর্ণাঙ্গ কোর্স না কীভাবে ওল্ডদেরকে টেক কেয়ার করতে হয় কীভাবে চিলড্রেনদেরকে টেক কেয়ার করতে হয় কীভাবে ডিসেবল পিপলকে টেক কেয়ার করতে হয় অর্থাৎ ফার্স্ট এইড দেওয়ার জন্য যে সমস্ত ট্রেনিংগুলো মেডিকেল ট্রেনিংগুলো আপনি এখান থেকে করতে পারবেন হাইলি পেইড জব আপনি পেতে পারেন ইউকেতে কানাডাতে ইউএসএতে জাপানে অস্ট্রেলিয়াতে এই কোর্সগুলো আপনাকে হেল্প করবে আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন কোন কোর্সগুলো আপনার জন্য উপযোগী কোন কোর্সগুলো করলে আপনি ভালো জব পাবেন আর কিভাবে করতে পারবেন অবশ্যই সেটা গভর্নমেন্ট প্রজেক্টে করবেন এবং সাশ্রয় মূল্য করবেন এটা কস্ট ইফেক্টিভ হওয়াটা অবশ্যই বাঞ্ছনীয় তাহলে আপনার ভুল হবে না আর যেটাই করেন না কেন আপনি স্টাডির জন্য যান বা জবে যান অবশ্যই আপনাকে আইএলস করতে হবে আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাহলে আইল জেনারেল ট্রেনিং করতে হবে আর আপনি যদি স্টাডি পারপাস যান অবশ্যই আইএলস একাডেমিক করতে হবে আইলস একাডেমিক কি আইল জেনারেল ট্রেনিং কি আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে ক্ল্যারিফাই করব আমার চ্যানেল আইএলস রাজু ইউটিউব চ্যানেল হচ্ছে আইএলস রাজু এটা আমার লিঙ্ক ইউটিউব লিঙ্ক আইএলস রাজু দিয়ে আইইএল টিএসআর এ জেরিও আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমার আপডেট ভিডিওগুলো পাবেন এরকম নিত্য নতুন আপনার যে সমস্ত কোশ্চেন আসে কোয়েশ্চেন আছে আপনি করতে পারেন আমি চেষ্টা করবো আপনাকে ইনফর্মেশন দিয়ে অথেন্টিক ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য প্রিয় দর্শক সঙ্গে থাকুন আপডেট বিদেশে যাওয়ার যে সমস্ত আপডেট নিউজগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আয়ের সম্পর্কে ডিটেলস তথ্য আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত